দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভির নিয়মিত আয়োজন বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনারা জানেন যে অনুষ্ঠানে শিল্প সাহিত্য রাজনীতি চিত্রকলা সংগীত খেলাধুলা বিভিন্ন শাখায় যাদের উজ্জ্বল উপস্থিতি সেই সব বরেণ্য মানুষদের আমাদের অতিথি হিসেবে নিয়ে আসে আজ যিনি আমাদের অতিথি তিনি একজন রাজনীতিবিদ রাজপথের অগ্নিঝরা আন্দোলন সংগ্রামে অগ্রগামী এই নারী নেত্রী সাহসী ভূমিকার জন্য পেয়েছেন অগ্নিকন্যা খ্যাতি নির্লোভ নির্মোহ ও সাদামাটা জীবন আচরণে অভ্যস্ত সেই ব্যতিক্রমী রাজনীতিকের নাম বেগম মতিয়া চৌধুরী বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া বাবা অনেক ধন্যবাদ আমাদের তো এই অনুষ্ঠানটা একেবারে মানে গল্প করার মতো অনানুষ্ঠানিক গল্পে শুরু করেন শুরু করব একেবারে আপনার ছেলেবেলা থেকে যে কোথায় জন্ম আমার মানে পিতৃভূমি এটা পিরোজপুরের নাজিপুর থানায় মাটিভাঙ্গা গ্রাম কিন্তু আমার জন্ম হলো মাদারীপুরে তখন আমার আব্বা ওইখানে পুলিশ অফিসার ছিলেন আপনার আব্বার নাম আব্বার নাম মহিউদ্দিন চৌধুরী আর আম্মার নাম আম্মার নাম নূরজাহান বেগম আমার জন্ম 42-এ এরপরে আমরা লোহজং বদলি হই লোহজং এর পরে একটা না আমরা 5 বছর জামালপুর আব্বা ছিল তো এই লোহজং এ থাকাকালীন স্কুল জীবন কখন শুরু হলো স্কুল জীবন আমার শুরু হয় জামালপুর থেকে জামালপুরে গিয়ে আমার মনে আছে যে ক্লাস 2 এ আমি ভর্তি হই এরপরে 7 পর্যন্ত তারপরে ক্লাস 8 কাটে হলো 8 আর 9 হলো নানগঞ্জ আর এরপরে ঢাকার কামনেসা থেকে তখন ম্যাট্রিক পরীক্ষা আর কি ম্যাট্রিক পরীক্ষা দেই স্কুল জীবনটা কেমন ছিল স্কুল জীবন আমরা মধ্যবিত্ত আর 10টা মেয়ের মতোই ছিল যেটা বলে সস্নেহ শাসনের পাশাপাশি সমাজেরও তো একটা শাসন থাকে সেই শাসনটা মেয়েদের সবচেয়ে বেশি মানে মেয়েদের উপরে আরোপিত হয় সেটা ছিল কিন্তু আবার এটাও আমি বলবো যে আমার আব্বা পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও উনি যেমন 52-র ভাষা আন্দোলন তখন আমার বয়স আর কত 10-42 আর 52 তো আমি যে মিছিলে গেলাম অর্থাৎ জামালপুরে আমরা তখন কলেজের ছাত্র এসে বলল যে ঢাকায় ছাত্রদের মেরে ফেলছে আমরা হই হই করতে করতে নামিয়ে গেলাম বাসায় এসে আমি কিন্তু কোনো বকা খাইনি আর পরের দিন আবার গেলাম স্কুলে আবার সেই মিছিল তা তখন মিছিল করে বেরোবার পরে মাঠটা বোধ হয় সিংজানি মাঠ কিন্তু আমার দাঁড়া করে দিলে হয়তো বা আমাদের ছাত্র নেতাদের মানে এটা একটা চিন্তা ছিল যে পুলিশ অফিসারের মেয়ে বক্তৃতা দিচ্ছে এটা একটা আমার এখন এখন বুঝি তখন আমি বুঝি তো যাই হোক বক্তৃতা দিয়ে আসলাম বাসায় আসার পরে আব্বা আমাদের মানে বেটি বলে আমার সবসময় মা না মানে নাম ধরে ডাকার চেয়ে বেটি বেটি তুমি নাকি আজকে বক্তৃতা দিস আমি হ্যাঁ দিছি এই কিন্তু এর বেশি কিছু আব্বা বলেনি রাজনীতির কারণে যে একটা শাসন সেটা কিন্তু আমাদের আমার উপরে অন্তত ছিল না স্কুলে থাকতে যেটা সবাই করে একটু কবিতা লেখে বা গান করে বা অনুষ্ঠানে অংশ নেয় এই ধরনের নিশ্চয়ই আপনি গান গাইতেন হয়তো বা একটু অগ্রসর চিন্তার অধিকারী ছিলেন আমার আব্বা বা আম্মা কিন্তু ওইরকম মাইক দিয়ে মানে সেটা বলার মতো না কিন্তু যেমন আমার গানের টিচার ছিল আমি মানে বাস্তবে উৎপলা সেন তারপরে আমি আমরা ওনার ছাত্রী ছিলাম আমরা ছোট কিন্তু তখনও মানে তবে জামালপুরে আমি গান শিখছি আপনার এই যে ছাত্র আন্দোলনে আপনার যে যুক্ততা এটা কি স্কুল জীবন থেকে 58 সালে এই আইয়ুব খান সাহেবের বক্তৃতা রেডিওতে শুনলাম তখন তো টেলিভিশন ছিল না সেই কবি মানে আমার এখনও মনে আছে মাই ডিয়ার কান্ট্রিম্যান আসসালামু আলাইকুম কান্ট্রি ইজ নট ফিট ফর ডেমোক্রেসি সো উই হ্যাভ স্টেপড ইন আমার মাথা আমি কিছুই আমি তো তার আগে ওইভাবে রাজনীতি করি নাই কিন্তু এই শব্দটা যে কান্ট্রি ইজ নট ফিট ফর ডেমোক্রেসি আমার মাথায় কেমন যেন রক্ত উঠে গেল আর কি কি গণতন্ত্রের অত সংজ্ঞা বুঝি না কিন্তু গণতন্ত্রের উপযুক্ত না এই দেশ এটা আমার একেবারে আমার সমস্ত চিন্তারও লোটপালট করে দিল নাহলে আমি হয়তো চেষ্টা করলে হয়তো একটা গানের শিল্পী হতাম বা আমার মানে আপনার মতো আর কি সাংস্কৃতিক জগতে বিচরণ করতাম কিন্তু সেটা আরই হয়নি তারপরে যেই মার্শাল বিরোধী আন্দোলন কলেজে এসে পেলাম আর কারোর বলা লাগে নাই
আমি আমার মানে আমার মনে হচ্ছে যে এটার বিরুদ্ধে নামতেই হবে। তারপরে তো কলেজ, হ্যাঁ কলেজ, কলেজের পরে যখন ইউনিভার্সিটি ভর্তি হলাম, তারপরে ডাকসু ইলেকশন, এর ভিতরে যেটা বলতে হয় যে 62-র শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনটা, এটা একটা মোড় আমার আমার রাজনীতিতে আসার জীবনে। আমি কিন্তু কোনো ছাত্র সংগঠনে ওইভাবে মানে সম্পৃক্ত ছিলাম না, আর ওই সময় আমাদের মেয়েদের ছাত্র রাজনীতিতে টানতে হবে। তার আগে শুনছি যে ভাষা আন্দোলনে অনেকে মানে নাদিরা চৌধুরী, সুফিয়া আপা বা মমতাজ মল্লিক, এদের কথা শুনছি, কিন্তু ওনাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় ছিল না। কিন্তু যখন মানে ইডেনে একটা ইলেকশন হলো, আমি দাঁড়ালাম তার আগে, মানে এমনি এমনি কোনো পার্টি থেকে না, হয়ে ভিপি হলাম, সেটাও খুব বেশি অত উল্লেখযোগ্য না। এমনিতে ঢাকা ইউনিভার্সিটিতে আসি মিছিল করতে, তখন এটা কি বলতে পারি যে মানে এই যে কলেজ জীবনে আপনি ভিপি ইলেকশন করলেন, তার মানে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা বা একটা ক্ষমতা আপনার ছিল? আসলে না বুঝে ঝাঁপ দেওয়ার মতো আর কি। আসলে আমি সায়েন্সের ছাত্রী, সায়েন্সের ভোট কম, তো বুঝি কীভাবে মানে, তা যাই হোক, ছাত্র ইউনিয়নের ওই যে বললাম যে গান বা রবীন্দ্রসঙ্গীত এই সব কিছু মিলে ছাত্র ইউনিয়নের দিকেই ঝুঁকে গেলাম। বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলেন কোন সালে? বিশ্ববিদ্যালয়ে আমি ওই যে আমাদের সময় একবার 3 ইয়ার্স ডিগ্রি কোর্স করলো, এখন কিন্তু তখন তো 2 বছরেরই ছিল। তখন আন্দোলনের জন্য আমি 3টা পরীক্ষা, মানে এতই বেশি জড়াই গেলাম ইমোশন যে ওই 3টা পরীক্ষা আমি আর দিলামই না। পরে 1 বছর পরে আসে আমি 64-65 থেকে আবার ইউনিভার্সিটিতে এসে আপনি ভর্তি হলেন কি অনার্সে? না আমি পাস কোর্স, হ্যাঁ পাস কোর্স, হ্যাঁ জুলজিতে, তারপরে ইলেকশন করলেন, ইলেকশন করলাম, জিএস হলাম ডাকসু। এই সময়টাই তো আস্তে আস্তে দানা বাড়ছে। হ্যাঁ এই সময় যেটা হলো যে মেনন ছিল ভিপি এসএম হল থেকে, তৎকালীন গভর্নর, উনি তো চ্যান্সেলর ইউনিভার্সিটির, তা ইউনিভার্সিটির কনভেকেশন হবে সেখানে, হ্যাঁ মনিম খান, আমাদের ছাত্রদের সিদ্ধান্ত হলো যে তার কাছ থেকে আমরা কোনো কনভেকেশন নেব না। তো আসার পরে বহু মানে অনেক মানে বেশ ভালোই লঙ্কা কাণ্ডর মতো হলো, হওয়ার পরে মেননে অ্যারেস্টই হলো। মেননে নামে আর বিবৃতি যায় না, যত বিবৃতি আমার নামে যাচ্ছে ডাকসুতে, আমি যেহেতু উনি গ্রেপ্তার হয়ে গেছেন। হ্যাঁ তখন মানে আমার আব্বারে ডাকা হলো ডিপার্টমেন্টের তরফ থেকে, আইজি ডাইকে নিয়ে গেলো সোজা মোনায়েম খানের কাছে। তো আমার এখনও সেই দিনটা মনে আছে, আমি গেছি রোকেয়া হলে, বিকালের দিকে যখন 4:30-4:30 ফিরলাম, আব্বা তখন ঘুমাচ্ছেন, তো আম্মা বললেন যে এরকম তোমার আব্বা এটাকে নিয়ে গেছে এবং চিঠি একটা ধরায় দিছে। যখন উনি বিকালে ঘুম থেকে উঠলেন আমায় ডাকলেন, তারপরে বললো যে চিঠিটা পড়ো। চিঠিটায় লেখা যে কন্ট্রোল ইউর ওয়ার্ড আদারওয়াইজ ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট ইউ। মানে আমি যেহেতু আমি আব্বার পোষ্য এবং উনি আমার নির্ভরশীল, কাজী আমারে যদি উনি কন্ট্রোল না করে আর কি, রাজনীতি থেকে না ফিরায়, তাহলে ওনার উপরে ব্যবস্থা নেওয়া হবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। দেখে এর ভিতরে আমি অনুমান তো কিছুটা করতে পারছি, আব্বা ঘুমিয়ে থাকার সময় তো আমার যে স্বামী আর কি বজলুর রহমানের সঙ্গে সম্পর্কটা বাসায় মানে স্বীকৃতই ছিল যে হ্যাঁ একসময় বিয়ে হবে। তা আমি তখন তো সংবাদ তো সিদ্দিকবাজারের কাছে বংশালে ছিল, আমার ছোটো ভাইরে দিয়ে আমি জাস্ট 2 লাইনের একটা চিঠি লিখে পাঠিয়ে দিলাম বজলুর রহমানের কাছে যে আজকে এসে আব্বার কাছে ফর্মালি বিয়ের প্রস্তাব দেবে, আর যদি না দিতে পারো তাহলে এই বাসার আর কোনো দিন আসার দরকার নাই। যাই হোক, বজলুরের সঙ্গে এই আপনার সম্পর্কটা হলো কবে? এই আন্দোলনে ইউনিভার্সিটিতে যাওয়া, হ্যাঁ, আর আমার ছোট মামা, যদিও এখন উনি অন্য রাজনীতি করেন, তা হোস্টেলের রুমমেট ছিল আমার ছোট মামা। আমার ছোট মামা আমার চেতে 1 মাসের বড়, তা মানে ছোট মামার নাম জামাল হায়দার সাহেব। ও আমাদের জামাল হায়দার সাহেব, হ্যাঁ হ্যাঁ। তো আর কি করা যাবে, এই চিঠি পেয়ে সন্ধ্যাবেলায় বজলুর রহমান এই যে মারা গেছেন ইত্তেফাকের কারো
প্লেন ক্র্যাশে আহমেদুর রহমান, ভীমরুল, তারপরে সিরাজউদ্দিন হোসেন, তারপরে আনোয়ার জাহিদ, এরা সব একসঙ্গে আইসে মানে আব্বার কাছে মানে বলল যে আমাদের বন্ধু বদলুর রহমানের সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা আমরা প্রস্তাব নিয়ে আসছি। বললো হ্যাঁ মেয়ে যখন বিয়ে হবে তো, কিন্তু তার বাবার তো আসতে হবে, আমি তো মেয়ের বাবা, এই বলে তা উপরে আসে। মানে এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মানে আব্বা বললো মানে আমার ডাকনাম ধরে বললো মানে হেনা বলে যে একটা হাহাকার, যে হেনা তুমি কি চাও। তখন বাঙালি তো আবার ঘাবড়ে গেলে বা কঠিন সময় আবার একটু ইংরেজি বলে, আমি বললাম আই ওয়ান্ট টু রিলিভ ইউ ফ্রম মাই রেসপন্সিবিলিটি। এখন মানে বাবার সঙ্গে ইংরেজি বলা এটা তো মানে কতটা নাচার হয়ে বলছি বুঝতেই পারছেন, কিন্তু ওইটা ছিল আমার একটা আমার আব্বার সবচেয়ে কষ্টের মুহূর্ত আর আমার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত। আমি তো এর ভিতরে অ্যারেস্ট হয়ে গেলাম, আমার 8ই জুন বিয়ে হলো, 17ই জুলাই আমি অ্যারেস্ট হয়ে গেলাম। তারপরে এখানে আমরা একটা বিরতি নিয়ে নিই, ঠিক আছে? শ্রোতা দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। শুধু দর্শক, ফিরে এলাম আমাদের বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে। মতিয়াবা, আপনাকে নিয়ে আমরা ছোট একটা তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই এই টেলিভিশনের পর্দায়। রাজনীতিবিদ, রাজপথের অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর জন্ম 1942 সালের 30 জুন। তাঁর পৈতৃক নিবাস পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহমুদকান্দায়। বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী এবং মা নূরজাহান বেগম। দুই বোন ও দুই ভাইয়ের মাঝে তিনি সবার বড়। লৌহজংয়ের এক গৃহশিক্ষকের কাছে তাঁর লেখাপড়ায় হাতে খড়ি। বাবার পুলিশের চাকরির সুবাদে মতিয়া চৌধুরীর শৈশব কেটেছে নারায়ণগঞ্জ ও জামালপুরে। পড়াশোনা করেছেন জেলাগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানে। 1958 সালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কামরুননেসা গার্লস স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন। 1960 সালে তৎকালীন ইডেন বর্তমান বদরুননেসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং 1963 সালে বিএসসি পাশ করেন এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন রাজনৈতিকভাবে সচেতন, তবে রাজনৈতিক অঙ্গনে সরাসরি পা রাখেন 60-এর দশকে। এ সময়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন মতিয়া চৌধুরী। তাঁর ছাত্র রাজনীতিকালীন ইডেন কলেজের ভিপি এবং ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। জেল জুলুম আর শাসক গোষ্ঠীর অব্যাহত অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র জীবন সংক্ষিপ্ত করতে বাধ্য হন তিনি। জেল থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এই সংগঠনের একনিষ্ঠ কর্মী হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধে। 1973 সালে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 1979 সালে ন্যাপ ছেড়ে নিজের ইচ্ছায় যোগ দেন আওয়ামী লীগে। 1986 সালে দলের কৃষি সম্পাদিকার দায়িত্ব পান। বর্তমানে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের প্রভাবশালী নেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে 1964 সালের 18ই জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের হাতে হাত রেখে শুরু হয় তাঁর দাম্পত্য জীবন। 2008 সালের 26 ফেব্রুয়ারি স্বামীর মৃত্যুতে বিচ্ছেদ ঘটে তাঁদের সুখের দাম্পত্য জীবনের। বর্তমানে দেশের কাজেই তাঁর অধিকাংশ সময় কাটে। এর মাঝে কখনো অবসর পেলে বই পড়তে কিংবা গান শুনতে ভালোবাসেন তিনি, আর ভালোবাসেন প্রিয় বিড়ালের সাথে সময় কাটাতে।
মতিয়াবা আপনি বলছিলেন যে আপনি ওই সময়টা একটু উল্লেখ করতে ভুল করেছেন বা ঠিকমতো হয়নি সেটা হলো যে হামদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন করতে গিয়ে ওই যে তিন বছরের যে ডিগ্রি কোর্স এটার বিরুদ্ধে যে আন্দোলন সেখানে আমি এক বছর ড্রপ দিলাম পরীক্ষার কারণ আন্দোলন সেটা 63 সালে 63 সেই 63-তে ভিপি হলাম আবার ওই ইডেন কলেজে আর 64-তে আসে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি মানে ডাকসুর জিএস হলাম 65-66 তারপরে নির্বাচনের মধ্য দিয়ে আপনি যে জায়গাগুলোতে গেলেন বিভিন্ন সময়ে সেখানে দায়িত্ব যে দায়িত্ব হত সেখান থেকেও তো আপনি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন আন্দোলনের সঙ্গে সেটা তো আছেই এই তার একটা ইয়ে হলো যেমন ছাত্র ইউনিয়নে দ্বিধা বিভক্তি আসলো মূল বিরোধটা দাঁড়ালো কি নিয়ে মানে আমাদের তখন যেটা বলা হচ্ছে যে আমরা নিজেরা তো মানে স্বায়ত্তশাসন ছয় দফা স্বায়ত্তশাসন থেকে ছয় দফার পক্ষে আর ওইদিকে হলো যে চীনের লাইনটা তখন তো প্রো পাকিস্তান কাজে চীনপন্থী ছাত্র ইউনিয়ন ওইভাবে মৌলানা ভাসানির সেই থিওরিতে চলে গেছে আমার অজান্তে আমার যেটা নাড়া দিয়ে গেছে ঝাঁকুনি দিয়ে গেছে সেইখানে এই ডোন্ট ডিস্টার্ব আইউ সিরিয়াসলি এই পক্ষে আমি কেন থাকবো কাজে আমরা এই দিকে চলে আসলাম এবং ইতিমধ্যে তো আপনি আপনার নিজের সংসার শুরু করেছেন সংসার খুব করতে করা আমি তো বললাম 18 জুন বিয়ে হয়েছে 17 জুলাই অ্যারেস্ট হয়েছি আবার ছাড়া পেয়েছি তারপরে ছয় দফা 7 জুন অ্যারেস্ট হয়েছে প্রথমবার কবে প্রথম আমি 64-ই অ্যারেস্ট হলাম অ্যারেস্ট হয়েছে কতদিন থাকতে হলো ছেলে তখন এরকম 2-2.5 মাস জামিন হলো বাইরালাম এরপরে আবার আমি অ্যারেস্ট হলাম গিয়ে রংপুরে গেছিলাম কনফারেন্স করতে সেইখানে আমাদের কনফারেন্স শেষ হয়েছে তা ছেলে আমাদের ছেলেরা মেয়েরা সবাই বললো যে না এখন আমাদের এখানে একটা হেলিপোর্ট হচ্ছে আপনি আর কষ্ট করে ট্রেনে যাবেন কেন আপনি হেলিকপ্টারে যাবেন টিকিট কাটি তো তখন তারা ই করলো তা তখন আমার মনে আছে হালিম চৌধুরী আমাদের একজন ছাত্রনেতা ছিলেন সে তার বাবার একটা গাড়ি ছিল ফক্স ওয়াগন কারমাইকেল কলেজে উনি ভিপিও ছিলেন ওইখানে যাওয়ার পরে সবচেয়ে ইয়ে যে এর ভিতরে তো পুলিশ ঘেরাও করে ফেলছে তা পুলিশ মানে ওসি মনে হয় সে মানে একটু হাতের ইটা দিয়ে এরকম করলো তো হেলিপোর্টের দরজাটা বন্ধ করে দিল কিন্তু হালিমও এমন ডেয়ারিং ছিল বাবারে বাবা সে একদম গাড়ি নিয়ে ডজ করে বেরিয়ে গেল আর কি ভাঙে তখনও কাঠের লোহার গ্রিল না কাঠের সেই বেষ্টনী ভেঙেছে তারপরে তো ওইটুকু টাউন কোথায় মানে এইখানে ওইখানে বিভিন্ন ইসে গিয়ে তখন তো সবাই ইয়ে যে মতিয়াপারের প্রোটেকশন দিতে হবে এই প্রোটেকশন দিতে গিয়ে মানে পুলিশ মোটামুটি সব কিছুই জানলো এবং দেড় দিনের মাথায় দিনের বেলায় আমি অ্যারেস্ট হলাম এরপরে ছয় দফা এর ভিতরে বলতে হয় আবার ছাত্র ইউনিয়ন ভাগের হ্যাঁ ছাত্র এই এই জায়গাটায় আমি একটু আসি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র ইউনিয়নের কনফারেন্স হ্যাঁ আমি কিন্তু মানে প্রেসিডেন্ট হিসাবে মানে রুশপন্থীদের প্যানেলে ছিলাম না আমি এমনি হয়তো হয়তো একটা ভাইস প্রেসিডেন্ট বা যাই হোক একটা যেহেতু ডাকসুতে ছিলাম কিন্তু যখন মানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ইনফ্যাক্ট তখন তো আর এই সমস্ত স্টেন্ট গান টান ছিল না মোটামুটি মানে হকি স্টিক তারপরে ব্যাট ট্যাট এগুলি যথেষ্ট ছিল তা আমাদের তো আবার তখন স্লোগান ছিল মেশিন গানের সামনে গাই জুড়ি ফুলের গান এখনকার সরোয়ার্দি উদ্যান তখনকার মানে রেসকোর্স ময়দান কোনাকুনি পাড়ি দিয়ে আজিমপুরে বাসা ছিল আমি ওখানে চলে গেলাম আমি গিয়ে মানে ইনফ্যাক্ট রান্না চড়াইছি এই সময় সবাই আসলো এসে বললো চলেন তখন এখন যেটা জহুরুল হক হল তখন ইকবাল হল বললো যে ওইখানে সবাই জমা হয়েছে চলেন তা গেলাম যাওয়ার পরে মানে এই ছাত্র এই গ্রুপের প্রেসিডেন্ট হিসাবে তারা নাম কারা ছিলেন সেই সময় কারা গেলেন আপনার কাছে না ওখানে তো ডেফিনেটলি ফয়াদ ভাই ছিলেন যাই হোক হারিকেনের আলোতে ইকবাল হলের ছাদে এখনকার জহুরুল হক হলের ছাদে এরকম নাম ঘোষণা করা হলো ওইদিকে তো মেনন এইদিকে আসলে মানিক ভাই হওয়ার কথা প্রেসিডেন্ট আমি যদ্দূর জানি কিন্তু যখন মেনন হলো ডাকসুর ভিপি সুতরাং আমার আমি জিএস কাজে আমারে দিয়ে মানে
সেই ফাইটটা, এর পরের যে পলেমিক্স যেটা বলে রাজনৈতিক বিতর্ক বা লড়াই, এটা জন্য আমার এটা মানে তারা সিলেক্ট করলেন। এরপরেই তো বঙ্গবন্ধু ছয় দফা দিলেন, তা আমরা ছয় দফা সাপোর্ট দিলাম। দেওয়ার ফল হলো যে 7ই জুনে যে হরতাল হলো আর কি, 66 সালে যে মনু মিয়ারা মারা গেলেন, এরপরের বৎসর আর কি 67 সালে মানে হরতাল হবে, তা আমরা আমি নিজে এই যে আমাদের ডাক্তার মাকদুমা নার্গিস, যে আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকের পিডি মাকদুমা নার্গিসের রুমে মানে মেডিকেলে হোস্টেলে আমি রাত্রিটা কাটালাম। আর ৭ই জুন টুন করে 8ই জুন যখন বাসায় গেলাম আর কি, কাছেই তো সুবিধা, শান্তিনগর ওদিকে, রাজারবাগ ওদিকে, এসবি অফিস বেশিক্ষণ লাগে নাই তাদের, আচ্ছা তারা অ্যারেস্ট হলে চলে গেলাম। এই তবে এইখানে আমার একটা মানে উল্লেখযোগ্য স্মৃতি আছে, বিকেলের দিকে প্রায়, হ্যাঁ বিকেলের দিকে সেন্ট্রাল জেলে বদলুর রহমান অবশ্য এর ভিতরে একটা সুটকেস গুছে যথারীতি, মানে ওখানে সবসময় এটা সে করছে, এটা সে করেই গেছে সারা জীবন, তো নিয়ে উপস্থিত হয়েছে, ওটা জমা দিচ্ছে, এগুলি সব জেলার এগুলি মিলাচ্ছে হিসাব টিসাব। হঠাৎ আমার মাথার ঠিক পিছন থেকে একটা হাত, সেই এবং বঙ্গবন্ধুর সেই গলা, মতিয়া আসছ, ভয় নাই বলে। আসলে সেদিন এটাই আর কি, জানি না মানে আমি তো বললাম যে আমরা সময় আমাদের রাজনীতির টানে আনছে, ঠিক সেই দিন ওই সময় বঙ্গবন্ধুর মানে জেলখানা যেটা বলে দেখা আসা বা ইন্টারভিউ, ইন্টারভিউ শেষে উনি তো নিশ্চয়ই খবর পাচ্ছেন, উনি যখন মানে গেট দিয়ে ঢোকার আগে জেলারের রুমে গিয়ে যে এই স্পর্শটা এখনো আমার মাথায়। সে যাত্রায় কতদিন থাকতে হলো জেলে? একেবারে 69-এ গণ আন্দোলনে বেরিলাম যখন, মানে ডিসিশন এটা হলো যে আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সমস্ত মামলা আর নাই, তখন ওই 22শে ফেব্রুয়ারি মানে বঙ্গবন্ধু রে তো জনগণ মুক্ত করে নিয়ে আসলো ক্যান্টনমেন্ট থেকে, আর আমি মনি সিং আর নগেন পাল ঢাকা সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলাম, তারপরে তো পল্টন ময়দান। এরপরে তো আপনি আবার আরেকটি আরেক রাজনীতিতে আপনি পা দিলেন। এখানে একটা কথা বলা দরকার যে আমি জেল থেকে মানে আমার জানা জেলে যখন তখন আমার তখন ওই ন্যাব ভাগ হলো ছাত্র ইউনিয়নের মতো, ভাষানীপন্থী আর মুজাফরপন্থী, সেখানে মানে তৎকালীন বামপন্থী নেতারা মানে আরও পরিষ্কারভাবে বলা উচিত কমিউনিস্ট পার্টি যে পরিচালনা করতো ন্যাপ, তারা আমারে ন্যাপে দিয়ে দিল, সেটা কিন্তু আমার জিজ্ঞাসা করে তারা দেন নাই। আমি বলবো ছাত্র ইউনিয়ন আমি আমার নিজ সিদ্ধান্তে করছি, কিন্তু ন্যাপটা আমি আমার নিজ সিদ্ধান্তে করি নাই, এটা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন কবে? মনে হয় জেল থেকে বেরোবার পরে। তো আমরা এখানে একটা বিরতি নিয়ে নিই, তারপরে আবার আলোচনায় ফিরে আসবো। শ্রোতা দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বেলা সারা বেলা অনুষ্ঠানে। এখন আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে, বেগম মতিয়া চৌধুরী। তো এই যে এরপরে তো আপনার নতুন মানে জাতীয় রাজনীতিতে পা দিলেন, ছাত্র জীবন থেকে শুরু মানে পেরিয়ে এসে ছাত্র রাজনীতি, এরপরই তো মানে 69-70-এর নির্বাচন ন্যাপের জন্য ক্যানভাস করতে হয় করলাম, কিন্তু আপনি তো সেবার নির্বাচনে দাঁড়াননি? না আমি দাঁড়াইনি, ক্যানভাস করতে হয় করছি, কিন্তু এটা খুব মনে মনে জানতাম যে এগুলি ক্যানভাসের খাতিরে ক্যানভাস, কিন্তু যেহেতু বাঙালির বঞ্চনার কথা বলতাম, একই সঙ্গে 6 দফা 11 দফার কথা বলতাম, কাজেই এদিকে মানে 70-এর নির্বাচনে বক্তব্য দিতে আমার কোনো মানে বাধ্য যে যে ঠেকা যে না এটা মন চাচ্ছে না, বলবো না,
এরকম কোনো অবস্থা ছিল না। এই এই যে নির্বাচন হয়ে যাওয়ার পরে তারপরে তো খুব দ্রুত ঘটনা ঘটতে আরম্ভ করলো এবং 25শে মার্চের রাত তখন তো আপনি ঢাকায়। 25শে মার্চে আমি কি করতে হবে এটার জন্য সৈয়দ আলতাফ হোসেন ন্যাব যেহেতু করি উনি তখন সাধারণ সম্পাদক ওনার বাসায় গোপীবাগে ওইখানে গেলাম। সেখানে যাই হোক ই হলো যে যে যার মতো একটু সেফে চলে যাওয়া। আমি আর বাসায় গেলাম না, আমি চলে গেলাম খিলগা আমার খালার বাসায়। সে যে দেখি আর খিলগা তখন তো ওইদিকে কোনো বাড়িঘর ছিল না, রেল লাইন থেকে দেখা যেত কিন্তু রাজারবাগ দেখলাম সারাতে কীভাবে রাজারবাগে সে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। প্রথমে হ্যাঁ ওইখান থেকে দেখলাম। আর বদলুর রহমান তো মানে সংবাদ অফিসও তো সেই রাত্রে ই করে, কিন্তু 26শে মার্চের পর থেকে আমি মেন্টালি যে কোনো খারাপ খবরের জন্য প্রস্তুত ছিলাম, কেননা আমি জানি সংবাদ অফিস পুড়ে দেওয়া হয়েছে। আমরা 29 তারিখেই কারফিউ একটু ই হলো, বদলুর রহমান গেল, আমি অনেক ঘুরে গেছি কেননা কিছুটা পরিচিত মুখ ছিলাম তো। সুনামগঞ্জ শাসনাবাজার হয়ে বালাট বর্ডার দিয়ে আমি ইন্ডিয়া অনেক ঘুরেই যেতে হচ্ছে ওই জন্য। এই এই যে প্রায় 9 মাস বা 8 মাস এই সময়টায় আপনি মানে আমাদের একটা হলো যে আগরতলায় আমরা হসপিটালে গিয়ে প্রথমে নার্সিংয়ের ট্রেনিংটা নিই, তবে মুক্তিযোদ্ধাদের মানে সেই সেবা যারা আহত আসতো তাদের আমরা সেবা শুশ্রূষা করা আর নিজেরাও কিছু প্রাথমিক ট্রেনিং মোটামুটি অস্ত্র চালনা আমরা কিছুটা শিখি। ওই প্রশিক্ষণটা দেওয়া হয়েছিল, প্রশিক্ষণটা ছিল। এই এই দেশ স্বাধীন হলো তো আমাদের 16ই ডিসেম্বরে, আপনি কি সঙ্গে সঙ্গে দেশে ফিরে এসেছিলেন নাকি? না আমি 14ই ডিসেম্বর দেশে। 14ই ডিসেম্বর তো আপনি ঢাকায় এসে তারপরে আবার নতুন করে রাজনীতির সংগঠনে আপনি যোগ দিলেন। 75-এর পরে যেটা হলো তখন যে মানে অনেকটা সেই আত্মরক্ষামূলক যে রাজনীতি কি বাম কি আর ডান্ডা তো অন্যরকমই, তারা তো তখন আরও ফনা তুলছে তুলেই অগ্রসর হচ্ছে। এই অবস্থায় আমার পক্ষে আর যাদের সঙ্গে একদিন ছিলাম তাদের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নেই, না আমি তো সামরিক শাসনকে সমর্থন করতে পারবো না। তাদের চিন্তার ক্ষেত্রে হয়তো দোদুল্যমানতা ছিল সেটা আপনাকে না, আমি তো বললাম আমি ঠিক কটু কথা বলতে চাই না, কিন্তু এক কথায় খাল কাটা কিংবা 19 দফা বিলানো এটা আমার রাজনীতি না। না এটি অনেক ক্ষেত্রে আমাদেরও খুব বিস্মিত করেছে ওই সময়টাতে সামরিক শাসনের যে দানবীয় শক্তি এটার তো মোকাবেলা করার জন্য যে মানুষ যে পার্টিতে আছে জনগণ যে পার্টির মানে উৎস জনগণের সমর্থন সেটা আওয়ামী লীগ ছাড়া কার আছে? আমার আমার খুব স্বাভাবিক চয়েসটাই ছিল আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগে যোগ দিলেন আমাদের নেত্রী শেখ হাসিনা 79 সালে দেশে ফেরার আগেই আগেই। এই যে আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে আপনি যে আবার নতুন একটি দলে এলেন এবং নতুন করে রাজনীতি শুরু করলেন, এখানে আপনার গ্রহণযোগ্যতা বা আপনার যে চলার পথটা কেমন ছিল? আমার চলার পথ আমি যদি বলি যে কর্মী বা নেতারাও তাদের কটুভাবে বা একটা প্রত্যাখ্যানের কোনো মনোভাব ছিল না, তবে হ্যাঁ পদ পদবী অনেক পরে পাইছি এটা আমারও তো একটা তৈরি হওয়ার না সময় তো লাগি। আর আমি 7 বছর 2 টাকা দামের মেম্বার ছিলাম আর এক তবু শেখ হাসিনা আসছিল বলে আমি কৃষি সম্পাদিকা হতে পারছি, আমি এইটুকু শিওর যে উনি না আসলে আমি কৃষি সম্পাদিকাও হতে পারতাম না, কিন্তু আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই কারণ আমায় তো কাজ করতে দিচ্ছে। সেই ইউনিয়ন কমিটির সম্মেলনই হোক আর জনসভাই হোক আমার বক্তৃতা প্রথম সর্বত্র গেছেন গেছি। এইখানে একটা খুব মানে ইয়ে আছে, আমি তো আর ইলেকশন ওই ছাত্র জীবনে করছি এরপরে আর ওইগুলি আমার ইয়ে ছিল না, কিন্তু 86-তে বোধহয় না ঢাকায় ওই যে মাহমুদুল হাসান হ্যাঁ হাসান তো তার এগেনস্টে মানে দাঁড়ানোর জন্য কেউই রাজি না। আমি অফিসে ঢুকছি তোফাইল সাহেব হাসতে হাসতে বললে এই যে ক্যান্ডিডেট পাওয়া গেছে, আর সঙ্গে সঙ্গে উনি খপ করে হাতটা ধরে বললেন লেখেন সাইন দেন। আমি তো কি বলবো আমি সাইন করে দিলাম মানে সেই নমিনেশন ফর্মে, এবং আমি খুব
মানে বিচলিতই ছিলাম। বাসায় গেলাম, বাসায় গিয়ে মানে বজলুর রহমানকে বললাম যে আমার কাছ থেকে, উনি বললেন আমি তো সাইন করে থুয়ে এসেছি, তাহলে তো খুব ভালো হয়েছে, কেন না তুমি এই যে ইলেকশন করবা না অথচ আওয়ামী লীগ করবা, পার্লামেন্টারি পলিটিক্স করলে ইলেকশন তোমার আজ হোক কাল হোক করতে হবে, তোমার ভয়টা ভাঙুক, জেতা হারা কোনো প্রশ্ন না। তো যাই হোক, রেজাল্ট যা হবার হয়েছে কিন্তু এরপরে 91-তে। আপনি পরবর্তী সময় তো নির্বাচন করেছেন শেরপুর থেকে? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি থেকে। সেটা শ্বশুরবাড়ি এলাকা, সেখানে নির্বাচন করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি? কারণ আমাদের এদিকে তো একটা মানুষের মধ্যে প্রবণতা থাকে এলাকার প্রার্থী, এলাকার মানুষ, এলাকার সওয়াল। আমার তো শ্বশুরবাড়ি, কাজেই আমারে কি বললে রিজেক্ট করবে। 96-তে এসে তো আপনি নির্বাচনে জয়লাভ করলেন এবং প্রথমবারের মতো আপনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন। সবচেয়ে ইয়ে যে 96-তে আমরা সরকার গঠন করার পরে যে এই যে মানে কৃষকরে মানে বর্গা চাষির ঋণ, তারপরে সারের দাম কমানো, সারের ব্যবস্থাপনার উন্নতি, ভালো বীজ, যে ভালো ফসলের, এই জায়গাগুলিতে আমরা জোর দিছি বলি, নাহলে দিন দিন জমি কমে, মানুষ বাড়ে, অথচ উৎপাদনও বাড়ছে, আল্লাহর রহমতে তো আমরা মানুষকে খাওয়াতে সক্ষম হচ্ছি। এই যে ধরেন আমরা মানে কৃষিতে একটা বিতর্ক ছিল 96-তে, যখন আমরা হাইব্রিড ই করলাম, কত মানে সমালোচনা, কিন্তু আজকে দেখেন হাইব্রিডের কল্যাণে আপনি সারা বছর লাউ খাচ্ছেন। সারা বছর লাউ তো আগে কোনো দিনই ছিল না, সারা বছর বরবটি খাচ্ছেন বা ইত্যাদি। আর এইবার আমরা মানে জেনেটিক্যালি মডিফাইড যে মানে কৃষি যেটা, কিন্তু দেখেন এটা তো আমরা আজকে কৃষকের বেলায় কিন্তু অসুবিধা হয় না, তারা কিন্তু খুব সুন্দর। বেগুন নিয়ে খুব একটা বড় বিতর্ক হলো, যেটা বিতর্ক কে করছে, যারা বেগুন চাষ করেন না তারা করছে, কিন্তু কৃষক যারা চাষ করে তারা খুব মানে তারা খুব খুশি, কেন না আগে পোকার জন্য যদি অর্ধেক নাও হয়, 1/3 বেগুন তো মাটি ফেলে দিয়ে আসতে হতো। একটা সময় যে কথা তোলা হয়েছিল যে এগুলো মানব দেহের উপরে ক্ষতিকর কারক প্রভাব, তো তাই যদি হতো তাহলে তো আর পাশ্চাত্যের বাজারে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। না, সবজি তো না, আরও অনেক কিছু, ধানও তো হাইব্রিড, এটা চায়না করতেছে, আমরা চায়না থেকে লাইন আনছি, চীন, তো চীন কি মানে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে? কাজে আমি বিজ্ঞানের যে আবিষ্কার সাবধানতার সঙ্গে, অবশ্যই সাবধানতার সঙ্গে, কিন্তু আমি বিজ্ঞানের আবিষ্কারগুলিকে প্রয়োগিক ক্ষেত্রে নিয়ে যাব। আমি লবণাক্ত সহিষ্ণু ধান আমার দরকার, কেন না আমি আপনার তো বললাম যে উত্তরের তো জমি আমি চাইলেও পাচ্ছি না, পাবেন না ভবিষ্যতে, তা আমি দক্ষিণে ধান করতে পারবো না যদি লবণাক্ত সহিষ্ণু ধান, এবং তার জন্য জেনেটিক ইন্টারভেনশন অবশ্যই দরকার হবে। যেমনই যে বলে যে হ্যাঁ যা খেলে পোকা মারে যায়, সেটা কি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো? তো যে অ্যান্টিবায়োটিক হলে টাইফয়েডের জার্ম মারা যায়, সেটা দিয়েই তো মানুষ বেঁচে যাচ্ছে। তো এইগুলি যুক্তি, যুক্তির খাতিরে কুযুক্তি। মাতিয়া, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, তারপরে আবার কথা শুরু করব। সুধী দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে। তো মতিয়াবা, আমি তো জানি যে আমরা কথা বললে অনেক কথা বলতে পারি, আমরা একটু এখন একটু অন্যদিকে যাই। আমি আমাদের বজলু ভাই, আমাদের সবার খুব শ্রদ্ধার মানুষ বজলুর রহমান, এদেশের প্রথিতযশা সাংবাদিক, অত্যন্ত মুক্ত চিন্তার একজন মানুষ, তিনি আপনার স্বামী, তাকে আপনি হারিয়েছেন, আমরা তাকে হারিয়েছি, আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আপনি রাজনীতি নিয়ে খুবই ব্যস্ত থাকেন, এটাও ঠিক, কিন্তু তারপরেও আপনি কি এখন কখনো কখনো কি আপনার নিঃসঙ্গতা আপনাকে আক্রান্ত করে, নিঃসঙ্গতায় আপনি আক্রান্ত হন? খুবই ব্যক্তিগত প্রশ্ন করলাম। না, কাজ তো সবসময়ই থাকে, সেটা সেই অর্থে নিঃসঙ্গতা না, কিন্তু অনেক সময় একটা কঠিন সময় কারোর সঙ্গে কথা বলতে পারি না, এটা একটু, যেটা আগে অকপটে
ওই যে বললাম না যে আমি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যখন আমার মানে নেত্রী বললেন যে সাইন দেন নির্বাচনে দাঁড়া। তারপরে বাসায় এসে বলার পরে বুঝলো রহমান মানে তুড়ি মারা আমার সেই সমস্ত ইয়ে উড়াই দিয়ে বললো যে তুমি রাজনীতি করবে ইলেকশন করবে না এইভাবে তুমি কতদিন ই করবে পাশ কাটায় চলবে ঠিক হচ্ছে মানে বললেন যে শেখ হাসিনা খুব ভালো কাজ করছে তোমার এখান মানে যেভাবেই হোক টানে নিয়ে তা এই জায়গাটায় আমি অনেক সময় মানে আশেপাশে কারে পাই না এটা আমার একটু কষ্ট। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে মানে বজলু ভাই যে জায়গাটায় ছিলেন সেটি হলো যে আপনার পাশে দাঁড়ানোর একজন মানুষ একজন একজন সহায়ক হিসেবে তো কিন্তু তারপরেও ধরুন আপনি এখন যে আপনার মন্ত্রিত্বের ব্যস্ততা বা রাজনীতির ব্যস্ততা দলের কাজ আছে সব কিছু পরেও বাড়িতে ফিরে এসে আপনার যে সময়টা যতটুকু সময় থাকে সেটা কীভাবে কাটে? প্রথমত আমি বই পড়তে পছন্দ করি আর লোক তো সবসময়ই আসে অবশ্য সন্ধ্যার পরে আমি খুব একটা মানে কথা বাইরের লোক খুব একটা ই করি না আর বাকি সময়টা ধরেন কিছু এলাকায় টেলিফোন করি কথা বলি টেলিফোনে অনেক কথা হয় আর তারপরে হয়তো একটু গান শুনলাম গানটা গান এখনো কণ্ঠ কণ্ঠ থেকে গান চলে গেছে কিন্তু হৃদয় থেকে যায় নাই। আপনি তো একটা সময় পর মানে ছায়ানটে কিছুদিন ছায়ানট না বুলবুল একাডেমিতে আপনি গান শিখেছেন। আচ্ছা আচ্ছা আপনাকে যারা পছন্দ করেন বা আপনি যাদের পছন্দ করেন এরকম কিছু মানুষ আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা আমরা একটু দেখে নিই। ছাত্র আন্দোলনের সময় মতিয়া চৌধুরী অগ্নিকন্যা রূপে অভিহিত হতেন সে সময় ছাত্র নেতাদের যথেষ্ট সম্মানের বিষয় ছিল কাজেই প্রতিটি জেলায় বস্তুতপক্ষে জনসভা অনুষ্ঠিত হতো এ সভাগুলোতে মতিয়া চৌধুরীর যে তেজস্বী বক্তৃতা সেই বক্তৃতা জনগণকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছে সামরিক শাসন বিরোধী আন্দোলনে। আজকাল রাজনীতি অর্থ উপার্জনের একটা বড় অবলম্বন হিসেবে অনেকের কাছে গণ্য হয়েছে মতিয়া চৌধুরী এক্ষেত্রে একটি ব্যতিক্রম এটি সকলের জন্য যদি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকত তবে আমার ধারণা যে রাজনীতিবিদদের যে সম্পর্কে যে ভাবমূর্তি জনমনে সৃষ্টি হয়েছে এটি অনেকাংশ দূর হতো। যখন যুবক বয়স তখন মতিয়া চৌধুরী কিন্তু বাফার ছাত্রী। আরেকটি বিষয় সম্ভবত অনেকের জানা নেই সেটি হচ্ছে যে মতিয়া চৌধুরীর বাসায় কোনো নিমন্ত্রণ পেলে আমরা অধীর আগ্রহে সেই জন্য অপেক্ষা করি সে খুব ভালো রাঁধুনি। আমরা দেখতে পাই মতিয়াপা রাজনীতি করছেন তার পাশাপাশি দেখতে পাই উনি যে ওনার কিন্তু সংসারেও ওনার রান্নার প্রতি প্রবল আগ্রহ ওনার অন্যান্য যে সাধারণত যেগুলি যারা কট্টর রাজনীতিবিদ হন তাদের যে সমস্ত বিষয়ে আগ্রহ থাকে না মতিয়াপার সেসব বিষয়েও প্রবল আগ্রহ। ওনাকে দেখেছি বাসায় উনি বিড়াল পালতেন এবং সেই বিড়ালের স্বাস্থ্য নিয়ে উনি এত উদ্বিগ্ন ছিলেন যে তাকে প্রায় উনি কোলে করে নিয়ে ওই উনি থাকতেন তখন সিদ্দিক বাজার উনি পশু হাসপাতালে নিয়ে যেতেন সেই বিড়ালের চিকিৎসায় এবং সেই বিড়ালের অনেক বাচ্চা হচ্ছে বলে উনি সেই বিড়ালকে লাইগেশন করাতে নিয়ে গেলেন যে ওর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এরকম ওনার ছোটোখাটো বিষয়গুলি দেখেছি আমরা যে ওনাকে দেখলে যে এত বাইরের থেকে এত কঠিন এবং একজন নীতিবান বা নীতিবাগিস মনে হয় কিন্তু ভিতরে কিন্তু উনি অত্যন্ত মায়া মমতা সম্পন্ন আমি বলবো যে একজন মানুষ এবং সেই জন্য আমি ওনাকে আমি এবং শুধু তাই না ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করা একজন মানুষ এবং সেই হিসাবে আমি মনে করি যে উনি আসলে যেই একটা উদাহরণ তৈরি করে চলেছেন সেটা বাংলাদেশের জন্য একটা খুবই ইতিবাচক ব্যাপার। ওনার মতন লোক আরও যদি রাজনীতিতে আসে ওনার মতন আদর্শ নিয়ে যারা যদি থাকে এবং আদর্শে অবিচল থাকতে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎও সেরকম উজ্জ্বল হবে সামনে। আপনি খুব সাদামাটাভাবে চলেন কখনো ইচ্ছা হয় না যে আমি একটু বেশি একটু সাজিয়ে একটু ভালো না বিয়ের দিন সাজছিলাম মানে তখন আব্বা আম্মা যে গহনাঘাটি দিছিল আমি তো বললাম যে বাসা থেকে বাইরে গিয়ে তোর বিয়ে করি নেই আব্বাই তখনকার মধ্যবিত্ত মানে হাতে
বালা গলায় হার বা টিকলি টিকলি দিয়ে যেভাবে বেনারসি দিয়ে সাজাচ্ছে সাথী। তবে ব্যাপার হলো কি যে রাজনীতি যেহেতু করি গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে। আমি যদি সাজ পোশাকে খুব মানে বেশি ই হই চাকচিক্যের দিকে যাই তাহলে তো সাধারণ মানুষের কাছে তারা আমার থেকে একটু সংকুচিত থাকবে। নিজে যেটুকু টিকে থাকার জন্য আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজনেই চাকচিক্যের দিকে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই, এটা আমি একটু পরিহার করছি। তো আমরা শেষ করি আজকে এখানে। হ্যাঁ, অনেক অনেক বেশি কথা বলে ফেললাম। না না, আমরা তো আরো কথা সময় পেলে আরো কথা বলতাম। তবে আপনি মানুষের কথা পেট থেকে বের করতে পারেন খুব মানে বুঝতে পারে না কেউ, কিন্তু আপনি ঠিকই আপনার ইউ রিচ ইউর পয়েন্ট। অনেক ধন্যবাদ মতিয়া ভাই, আমরা শেষ করি আজকে তাহলে। একটু ভালো থাকবেন এবং আমাদের অনেক সময় দিলেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন এবং দেশ টিভি শুধু না দেশটা ভালো থাকুক, নিশ্চয়ই আসেন, এটাই হোক আমাদের প্রার্থনা, এটা আমাদের সবারই প্রত্যাশা। তাই শুধু দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে। আমাদের কাছে তিনি মতিয়া আপা, তিনি কেবল একজন রাজনীতিবিদই নন, আমাদের দেশের অনেক ইতিহাসের সাক্ষী এবং তার যাপিত জীবন, তার দেশপ্রেম, তার ত্যাগ, নিষ্ঠা সব কিছুই নতুন প্রজন্মের কাছে অনুকরণযোগ্য। তিনি ভালো থাকুন, দীর্ঘজীবী হন এবং তার সুদীর্ঘ কর্মময় আনন্দময় সুস্থ জীবন আমরা কামনা করছি। সেই সঙ্গে আপনাদের জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ।